वेलकम टू स्मार्ट टीचर यूट्यूब चैनल क्लास नाइने छात्र छात्री आज के लिए मॉडल एक्टिविटी टास्क फाइव गणितर नवम श्रेणी गणितर मॉडल एक्टिविटी टास्क पार्ट नम्बर फाइव आगस्ट 2021 तुम्हारा हाथे पा अर्थात यही मासे ही तुम्हारा हाथे पा से मॉडल एक्टिविटी टास्क फाइव गणितर सम्पूर्ण समाधान प्रथम प्रश्नगुलो देखे नब तारपरे तार प्रत्येक प्रश्न धरे धरे सम्पूर्ण समाधान कर देवा हो ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে পার্ট নাম্বার 5 এর সম্পূর্ণ উত্তর তোমরা জানতে পারবে আর যারা ক্লাস 9 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 2 3 4 এবং 5 এর অন্য সাবজেক্টের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক আছে অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 মডেল অ্যাক্টিভিটি টাস্কে সমস্ত ভিডিও পেয়ে যাবে তো চলো প্রথমে আমরা প্রশ্নগুলো বুঝে নেই প্রথমে দেখো এমসিকিউ প্রশ্ন উত্তর দিয়েছে एक दाग नम्बर चारटे एम सिक्यू प्रश्न और तर उत्तरगुलो दे सठिक उत्तर बेचे लिखते हैं नेक्स्ट हमारे दर दाग नम्बर चारटे सत्य मिथ्या ट्रु फल्स दे तीन दाग नम्बरे देखो दुटो बड़ो बड़ो अंक दे एक छाड़ पार्सेंटेज अंक थे और एक दिए वित्त थे बड़क्षेत्र नेक्स्ट हमारे तीन नम्बर जो अंकटा आटे आयत लेख अंकने थे दिए अर्थात परिसंख्या विभाजन थे और चार नम्बर एक उपपाद्य दिए तो चलो हमें प्रत्येक प्रश्न धापे धापे सुंदर बुझे नहीं उत्तर कर फेली एकेर एक एक जन सब्जी विक्रेता 20 टाकाय 10टी लेबू किने 20 टाकाय 8टी लेबू बिक्री करें तार शतकरा लाभ कत ताले देखो हमें लाभ बेर करते क्रय मूल्य और विक्रय मूल्य लागे तेल 20 टाकाय 10टी लेबू किनेछे तेल एक लेबूर दाम कत और 20 টাকায় 8টি লেবু বিক্রি করেছে তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত এটা আমাদের বের করতে হবে চলো আমরা অঙ্কটা দেখে নেই দেখো 20 টাকায় যদি 10টি লেবু কিনে তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কত 2 টাকা 20 কে 10 দিয়ে ভাগ করলে আর 8টা লেবু 20 টাকায় বিক্রি করছে তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত 20 কে 8 দিয়ে ভাগ করলে 2.5 টাকা মানে 2 টাকা 50 পয়সা তাহলে আমাদের যে লাভের শতকরা হার বের করার সূত্র লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100% তাহলে লাভ কত দেখো 2.5 টাকা থেকে 2 টাকা বাদ দিলে 50 পয়সা বা 0.5 টাকা আর ক্রয় মূল্য কত 2 টাকা একটা লেবু কিনেছে 2 টাকায় ইনটু 100% দশমিক তুললাম 10 বসলো শূন্য কেটে দিলাম এখানে দেখো 2 দিয়ে কাটলাম 5 5 5 25 তাহলে সঠিক উত্তর হবে এ দাগ নম্বর 25 তাহলে আমরা সঠিক উত্তর পেলাম এ দাগ নম্বরে 25 এবার আমরা 2 এর দাগ নম্বরে চলে যাব পি কিউ আর এস ট্র্যাপিজিয়ামে দুটি তির্যক বাহু পিএস ও কিউ আর এর মধ্যবিন্দু যথাক্রমে এক্স ওয়াই তবে এক্স ওয়াই সমান কি হতে পারে এটা তোমাদের বইয়ের একটা এক্সট্রা জ্যামিতি বলতে পারো সেখানে কিন্তু এটা আছে যে আমরা ট্র্যাপিজিয়ামে যে মধ্যবিন্দুগুলো যুক্ত করলাম পি কিউ আর এক্স এক্স ওয়াই দ্বারা তাহলে এক্স ওয়াই সমান কি হবে না ট্র্যাপিজিয়ামের এই দুটো বাহুর যোগফলের হাফ অর্থাৎ এক্স ওয়াই সমান হাফ অফ পি কিউ প্লাস আর এস অর্থাৎ এই যে পি কিউ বাহু प्लस आर एस बाहू समान्तरल बाहुधर जोगफल समष्टिर अर्धेक सठिक उत्तर हबे सी दाग नम्बर ताहले एखाने सठिक उत्तर हच्छे सी दाग नम्बर एबार आमरा तीनेर दाग नम्बरे चले जाब 105 थेके 140 ए श्रेणीटर परिसंख्या 14 परिसंख्या घनत्व कत हबे देखो आगे आमरा सेमी दैर्घ्यटा बार करी 140 थेके 5 बाद दिले 35 आर परिसंख्या 14 बोले दिएछे তাহলে পরিসংখ্যা ঘনত্বের সূত্র হচ্ছে পরিসংখ্যা বাই শ্রেণীদৈর্ঘ্য তাহলে পরিসংখ্যা আমরা দেখেছি এখানে 14 শ্রেণীদৈর্ঘ্য 35 14 বাই 35 7 দিয়ে কাটলাম 5 7 35 7 2 14 5 দিয়ে 2 কে ভাগ করলে 0.4 তাহলে অ্যানসার হবে বি 0.4 তাহলে এখানে অ্যানসার হবে বি 0.4 এবার আমরা 4 এর প্রশ্ন করব 3 মিটার লম্বা 2 মিটার চওড়া একটা আয়তাকার জমি একে 5 বর্গ ডেসিমি টালি দিয়ে বাঁধাতে হবে কতগুলি টালি লাগবে তাহলে দেখো টালি পেতে হলে জায়গাটার ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে হয়ে যাবে কিন্তু এখানে দেখো এটা মিটার আছে এটা মিটার এটা ডেসিমিটার তাহলে সবাইকে এক এককে বের করে নিতে হবে দেখো সংক্ষেপে করতে হলে এইভাবেই করতে হবে টালির সংখ্যা সমান মেজের ক্ষেত্রফল ভাগ প্রতিটা টালির ক্ষেত্রফল এবার মেজের ক্ষেত্রফল দেখো 30 ডেসিমিটার ইনটু 20 ডেসিমিটার দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হয়ে যাবে আর টালি তো 5 বর্গ ডেসিমি অর্থাৎ 5 ডেসিমি গুণ 5 ডেসিমি
এখানে দেখেছ ওখানে দেওয়া ছিল মানটা কিন্তু মিটারে, আমরা ডেসিমিটারে করে নিয়েছি 10 দিয়ে গুণ করে। এবার 30 আর 20 600, তাকে 5 5 25 দিয়ে ভাগ করলে উত্তর হবে 24। কাটাকুটি একদম সোজা, 5 দিয়ে 5 6 30, 5 দিয়ে 4 5 6 20, 4 6 24, অ্যান্সার হবে সি 24টি। তাহলে এখানে অ্যান্সার হবে সি 24টি। এবার আমরা সত্য মিথ্যা বা ট্রু ফলস লিখব। প্রথমে একের প্রশ্ন দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি 90 ডিগ্রি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এডি সমান হাফ বিসি, এটা কি ঠিক? এটা একদম সত্য। চলো আমরা দেখে নেই বইয়ের যে উপপাদ্যটা ছিল এখানে, এক্সট্রা জ্যামিতি, এটা তোমাদের বইয়ের একটা এক্সট্রা জ্যামিতি ছিল। সেখানে দেখো এবিসি সমকোণী ত্রিভুজ, এ হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে মধ্যবিন্দু লম্ব টানলে কি হয় না, এডি সমান বিডি সমান সিডি হয়, অর্থাৎ এই যে ডি বিন্দুটা হয় পরিকেন্দ্র, অর্থাৎ এখান থেকে বৃত্ত টানলে কিন্তু ডি বিন্দুটা পরিকেন্দ্র হয়, অর্থাৎ তাহলে এগুলো সবই ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হবে। তাই যদি হয় তাহলে এডি সমান হাফ বিসি, এটা ঠিকই কথা, কারণ এডি বাহুটা সমান এটা সমান এটা হলে এই টোটালটার হাফ হচ্ছে এডি, তাহলে এটা সত্য। দু নম্বর প্রশ্ন দেখো, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্ন সীমা হবে 8। দেখি আমরা, দেখো আমরা ধরে নিলাম উচ্চ সীমা এইচ, নিম্ন সীমা এল, তাহলে মধ্যবিন্দু কী করে পেতে হয়, উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এইচ প্লাস এল বাই 2 ইকুয়াল টু 10, এইচ প্লাস এল ইকুয়াল টু 20, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। আবার দেখো শ্রেণী দৈর্ঘ্য মানে কি, উচ্চ সীমা নিম্ন সীমার অন্তর, সেটা সমান 6 রয়েছে। এবার একের থেকে 2 বাদ দিলে কি হবে না, বিয়োগ করলে কেটে গিয়ে 2L = 14 দাঁড়াবে, L = 7, তাহলে ওখানে বলেছে নিম্ন সীমা 8 কিন্তু এখানে 7 বেরিয়েছে, তাহলে এটা মিথ্যা। তাহলে আমাদের প্রথমটা দাঁড়ালো সত্য, দ্বিতীয়টা কিন্তু মিথ্যা, তৃতীয়টা কি হয় দেখি আমরা। একটি সামুদ্রিক আকার ক্ষেত্রের একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল পি আর টি হলে সম্পর্কটা হবে এটা, তাহলে এটা ছবি না আঁকলে বোঝা যাবে না। দেখো আমরা জানি চতুর্ভুজ, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে চতুর্ভুজ থাকলে তাদের ক্ষেত্রফল সমান, আর ত্রিভুজ থাকলে তার ক্ষেত্রফল হাফ হয়। তাহলে এখানে এ বি সি ডি একটা সামান্তরিক, এ বি ই এফ একটা আয়তক্ষেত্র, প্রত্যেকেই চতুর্ভুজ, তার মানে এদের ক্ষেত্রফল সমান, তাই আমি লিখেছি যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আবার যদি তার ভিতরে ত্রিভুজ থাকে তাহলে তার ক্ষেত্রফল কী হয়, ওদের অর্ধেক, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে না, ওদের অর্ধেক, বা উল্টা যদি বলি ত্রিভুজের দ্বিগুণ করলে ওদের সঙ্গে সমান হবে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2 গুণ ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে একটা পি বলেছে, একটা আর বলেছে, আর ত্রিভুজটা টি বলেছে, তাহলে টির দ্বিগুণ হচ্ছে এদের সঙ্গে সমান হবে। কিন্তু এখানে কি সম্পর্ক দেওয়া আছে, দেখো পি সমান আর সমান 2টি, ওখানে কি সম্পর্ক দেওয়া আছে, এখানে সম্পর্ক আছে দেখো পি সমান আর সমান টি বাই 2, এটা তাহলে একদমই হচ্ছে না, তাহলে এটাও মিথ্যা। তোমরা ভাষায় লিখবে, আমি জাস্ট এখানে দেখাচ্ছি। এরপরে 4 নম্বরে চলে যাব, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 1 একক। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান উচ্চতা বলেছে, ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 × বাহু স্কোয়ার, উচ্চতার সূত্র কি, √3/2 × বাহু, তাহলে বাহু বাহু কেটে গেল, √3/√3 কেটে গেল, বাহু বাহু একটা কেটে গেল, তাহলে বাহু সমান কি হবে 4/2 = 2, কিন্তু ওখানে উত্তর আছে কি 1, তার মানে এটাও মিথ্যা, তাহলে এটা মিথ্যা হবে। তাহলে আমাদের সত্য মিথ্যাগুলো কি উত্তর দেওয়া হলো, প্রথমটা শুধু সত্য এবং দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সবই মিথ্যা। তোমরা ভাষায় লিখবে সত্য মিথ্যা মিথ্যা মিথ্যা। এবার চলো বড় অঙ্ক দিয়েছে 3 এর দাগ নম্বরে আমরা করে ফেলি। একটি ঘড়ি পরপর 2 বার ছাদ দেওয়া হয়েছে, প্রথমে 10%, তারপর 5%, সমতুল্য ছাড় কত হবে। আমি ধরে নিলাম ঘড়িটির ধার্য মূল্য 100 টাকা, তাহলে প্রথমে 10% ছাড় দিয়েছে মানে 100 টাকায় 10 টাকা ছাড়, তাহলে দাম তারপরে কত হয়েছে 90 টাকা, তারপরে 5% ছাড় দিয়েছে, তাহলে 90 এর 5% মানে কি 90 × 5/100, কাটলাম শূন্য কাটলাম, আর এখানে 5 দিয়ে 2, 2 দিয়ে 9 কে ভাগ করলে 4.5 টাকা, তাহলে প্রথমে ছাড় দিয়েছে 10% মানে 10 টাকা, তারপরে 4
4,500 টাকা। তাহলে সমতুল্য ছাড়ের যে সূত্র, মোট ছাড় বাই ধার্য মূল্য ইনটু 100%, তাহলে মোট ছাড় কত হলো 10 আর 4 টাকা 50, 14 টাকা 50। বাই ধার্য মূল্য কত 100, ইনটু 100%, 100 100 কেটে গেল, তাহলে 14.5%, এটাই হচ্ছে উত্তর। এবার আমরা 3/2 এর অঙ্ক করব। একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত? তাহলে আমি ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক আর বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এ একক। তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে, বৃত্তের ব্যাস, ব্যাস মানে কি, ব্যাসার্ধের ডবল, তাহলে 2r সমান a, মানে বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রে বাহু, লিখে নিলাম। এবার আমাদের কি বলেছে, বৃত্তের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত বের করতে বলেছে। বৃত্তের পরিসীমার সূত্র কি, 2πr, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 ইনটু বাহু, মানে 4a। এবার দেখো 2πr 4a এর জায়গায় আমরা কি লিখতে পারি, 2r, কেন, এই যে আমরা বের করে রেখেছি। এবার কেটে দাও, আর আর কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, থাকছে π/4। পায়ের মান কত, 22 এর 7 বসিয়ে দাও, 22/7, আর 4 ছিল, এবার কাটো 2 দিয়ে 11, 2 দিয়ে 2, 11/7 = 14, তাহলে উত্তর হবে 11:14। এবার আমরা দ্বিতীয় পেজে চলে এলাম। এখানে 3-এর অঙ্ক কি বলেছে, একটি গ্রামে 33টি দোকানে দৈনিক লাভের তালিকা নিচে দেয়া হলো। দৈনিক লাভ কত, দেখো এখানে ছক করেছে শ্রেণী হিসাবে, 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, আর দোকানের সংখ্যা 8, 15, 10। আমাদের একটা আয়তলেখ অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে দৈনিক লাভ টাকায়, দোকানের সংখ্যা 0 থেকে 50 হিসাবে শ্রেণী, 8, 15, 10 যেগুলো দেওয়া আছে এটা লিখে নিলাম। এবার এদেরকে নিয়ে আমার কি করতে হবে, একটা গ্রাফ পেপারে আয়তলেখ অঙ্কন করতে হবে। আমি এখানে এমনি পেপারে দেখিয়েছি, তোমরা একটা গ্রাফ পেপারে করে নেবে। দেখো তোমরা গ্রাফ পেপারে কি করবে, না এক্স অক্ষ আর ওয়াই অক্ষ করে নেবে, এটা মূলবিন্দু ও লিখে নেবে। তারপর কি করবে, একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর, ধরো আমি 5 ঘর অন্তর 50 ধরলাম বা 10 ঘর অন্তর 50 ধরলাম, তাহলে সেটা করে নিতে হবে। তাহলে ধরো 5 ঘরে গিয়ে 50, তারপরের 5 ঘরে 100, তারপরের 5 ঘরে 150, তারপরের 5 ঘরে 200 লিখে নিলাম। ঠিক একইভাবে এবার ওয়াই অক্ষ বরাবর কি করবে, না তুমি এখানেও 5 ঘর অন্তর 5 বা 10 ঘর অন্তর 5 ধরলে, এখানে 5, এখানে 10, এখানে 15, তোমরা যেমন খুশি ধরতে পারো, তবে মনে রাখতে হবে যে তোমাদের লিখতে হবে কোন ঘর অন্তর কত ধরেছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যদি 5 ঘর অন্তর 1 ধরো, তাহলে সেটা 5 ঘর অন্তর 1 একক, এটা লিখে নিতে হবে, 5 ঘর অন্তর 1 একক, বর্গক্ষেত্রে 5টা বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। ঠিক ওয়াই ঘর, ওয়াই অক্ষেও যদি তুমি, এটা এক্স অক্ষ গেল, ঠিক একইভাবে ওয়াই অক্ষেও তোমাদের লিখে নিতে হবে তলায় যে আমি 5 ঘর অন্তর 1 একক বা 5 ঘর অন্তর 2 একক, যা খুশি ধরা যায় সেটা কিন্তু লিখে নিয়ে করতে হবে। এবার দেখো যেটা যেটা বলেছে সেটা সেটা আমাদের লিখতে হবে। 0 থেকে 50, এই যে কত 8, তাহলে 0 থেকে 50 এই সোজা দেখো 5, 6, 7, 8 এই পর্যন্ত করলে, করে এটাকে দাগ দিয়ে যুক্ত করে দিলে, ধরো আমি এখানে একটা কালার দিয়ে বোঝাচ্ছি, হলো। নেক্সট দেখো 50 থেকে 100 কত, 15, তাহলে 50 থেকে 100, 15, দেখো এই সোজা 15 এখানে দাগ দেবে, তাহলে এইটাকে 50 থেকে 100 ধরো, আমি এইভাবে এখানে একটা ব্লু কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তোমরা পেন্সিল দিয়ে যে কোনো ডিজাইন করতে পারো, কালার পেন্সিল পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো, করে দিলাম। নেক্সট আমাদের 3 নম্বর আছে, 100 থেকে 150 কত, 10, তাহলে 100 থেকে 150 এই দেখো 10 বরাবর স্কেল দিয়ে টানবে, টেনে তোমরা এইভাবে করবে, তাহলে এটাতেও একটা ডিজাইন করে দিতে পারো, ধরো আমি এটাতে ডিজাইন করছি গ্রিন কালার দিয়ে, তোমরা যে কোনো পেন্সিল দিয়ে করতে পারো, কালার পেন্সিল করতে পারো, যাতে বোঝা যায়। আমি এখানে একটা হালকা ডিজাইন করে দিলাম, দেখো 3টে আয়ত লেখ কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে। প্রথমটা দেখো এই যে 0 থেকে 50, তারপরেরটা দেখো আমি ব্লু কালার দিয়ে দেখেছি 50 থেকে 100, এই যে 15, নেক্সট হচ্ছে 100 থেকে 150 যেটাকে গ্রিন কালার দিয়ে দেখিয়েছে সেটা হচ্ছে এই যে সেটা 10 একক, এই যে 10 পর্যন্ত, তাহলে এই হচ্ছে আমাদের আয়তলেখ অঙ্কন হয়ে গেল। এবার দোকানের সংখ্যা এদিকে আর দৈনিক লাভ নিচে লিখে এই আয়তলেখ কমপ্লিট হয়ে যাবে, অবশ্যই এটা গ্রাফ পেপারে করতে হবে।
তাহলে এইভাবে কমপ্লিট হয়ে যাবে। তোমরা এরপরে কি করবে না, এর তলায় অবশ্যই এক্স অক্ষের কটা ঘর সমান কত, ওয়াই অক্ষের কটা ঘর সমান কত সেটা তলায় লিখে দেবে, দিলেই কিন্তু তোমাদের গ্রাফ পেপার কমপ্লিট হয়ে যাবে আয়তলেখ অঙ্কন। এবার 4 নম্বর প্রশ্ন দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। এটা তোমাদের বইয়ের উপপাদ্য, চলো আমরা দেখে নেই কত নম্বর উপপাদ্য কোন পৃষ্ঠায় আছে। দেখো এটা তোমাদের উপপাদ্য নাম্বার 20, বইতেই করে দেওয়া আছে সুন্দর করে, তোমরা দেখে নিয়ে সুন্দর করে বুঝে করবে। পেজ নাম্বার হচ্ছে 124। তাহলে 124 পেজে উপপাদ্য নাম্বার 20টা তোমরা সুন্দর করে খাতায় করে ফেলবে। তাহলে আজকে আমরা ক্লাস 9-এর আগস্ট 2021-এর একদম মডেল অ্যাক্টিভিটি টাস্ক নাম্বার 5 গণিতের সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর সমাধান করে দিলাম। আশা করি ভিডিওটি দেখে তোমাদের উপকার হয়েছে, এবং উপকার হলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে রেখে দাও। আগামী দিনে আরও অন্যান্য যে ভিডিও আমি নিয়ে আসছি অ্যাক্টিভিটি টাস্কের, সব পাবে সাজেশনও তোমরা পেয়ে যাবে ক্লাস 9-এর। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ, এবং যারা পুরনো ভিডিও দেখোনি তারা ঠিক এর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আগের সমস্ত অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 9-এর পেয়ে যাবে।